সবাইকে মেরিয়ান সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন মাত্র সাতজনের একটা প্রাইভেট গ্রুপ নিয়ে জামতলা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এসেছি এমবি সানওয়ে টু শিপে। শিপটি হচ্ছে 9 জনের বেড ক্যাপাসিটি, একটি ফুল এসি শিপ। তো এই সিজনের প্রায় শেষের দিকে আমরা, মার্চ মাস এখন চলছে, অনেক সুন্দর একটা পরিবেশ, কোনো অন্য কোনো অতিথিরা নাই, অন্য কোনো শিপের অতিথিরা নাই। প্রাইভেট ট্যুর করলে আসলে আমরা ট্যুর করি যখন কোনো মানুষ থাকে না, নিরিবিলি পরিবেশ সুন্দরবনের সঠিক সৌন্দর্য দেখার জন্য। অনেকে সাইন দেখে আমার মাইন্ড চেঞ্জ করে ফেলে, ও ফেলায় না, অনেকেই ফেলায়, অনেকে ও লেখা আছে ফেলা মনে হয়। পরিবেশ ইকোটা নষ্ট করা হচ্ছে এখানে না বোতল। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের দেশ আমাদের সম্পদ নষ্ট করি এইভাবে, পানি খাইতে এসে বোতল ফেলাই। আমার মতে তো কষ্ট করা উচিত, পানি না দেওয়া উচিত। আমাদের এখানে যেমন রাস্তায় ছুটে ফেলা কিন্তু নিষেধ, লেখা থাকে ডন্ট স্পিড, ইফ ইউ স্পিড অন ইউর ফেস, এভাবে লেখা থাকে কিন্তু আমাদের। এই আমাদের জামতলা সি বিচ, জামতলা সি বিচে কি পরিমাণে আসলে আমরাই, আমি অন্যদের কথা বলবো না, আমরাই ফেলেছি। হ্যাঁ, অন্য পরিবেশ নষ্ট করে, অন্য যারা অতিথিরা আসছিল ভ্রমণে তারা ফেলছে, মানে আমরাই ফেলেছি। আমরা আমরা আমাদেরটা সংরক্ষণ করেছি। আমরা আসলে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে দায়িত্ব, নিজের দায়িত্ব মনে করি, নিজের দায়িত্ব মনে করি। আসলে নিজের ক্যান, পানির ক্যান বা অন্যান্য যে খাদ্যদ্রব্য আছে সেই খাদ্যদ্রব্য প্যাকেটগুলো কিন্তু আমরা আমাদের কাছেই রেখে দিই। তো আমরা আমরা আমাদের নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলবো। তো এখানে অন্যান্য পর্যটক ভাইয়ের বোনেরা যারা আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই বিষয়টি একটু সচেতন থাকা, এবং নিজে শুধু নিজেই না, আপনাদের সাথে যারা আসবে তাদেরকেও সচেতন করা। ট্যুর অপারেটরদেরও একই কাজ থাকবে, একই দায়িত্ব। সুতরাং সবাইকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য, পরিবেশ রক্ষার ব্যাপারে সবাই আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করুক। আমি শুরু করি না, আমার থেকে শুরু হোক। রাইট রাইট, এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এভাবেই শুরু হোক। থ্যাংক ইউ। তো এই যে আমাদের অতিথি যে আমাদের সাথে আসছেন, এমবি সানওয়ে টুতে আমরা আসছি, আমরা সাতজন, এবং ভাইয়ের নাম যেন কি মুসলিউদ্দিন। উনিও খুবই খুশি সুন্দরবন ভ্রমণে, কিন্তু এই জামতলায় এসে দেখলো যে অনেক পরিবেশগত সমস্যা, এই ইকোসিস্টেমটা নষ্ট হয়েছে। তো উনি যে বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন। তো আমরা আসলেই উচিত আমাদের এইভাবে পরিবেশটাকে রক্ষা করা, কারণ পরিবেশটা তো আমাদের, এই জঙ্গল, এই বন আমাদের, বন আমাদের কিন্তু একদম কোনো কি বলে স্বার্থ ছাড়া আমাদেরকে কিন্তু রক্ষা করে। নির্মল নির্মল, এই যে দেখতে পাচ্ছেন সিডর ভেঙে ভেঙে গেছে। তো সিডর যে পরিমাণে ক্ষতি করা দরকার ছিল করতো, সেটা কিন্তু এই সুন্দরবন আমাদেরকে আগলে রাখছে। হ্যাঁ, তার বুক পেতে দিয়ে কিন্তু আমাদেরকে বাঁচাইছিল। তো সুন্দরবন আমাদের জন্য কত কিছু করে, কিন্তু আমরা এসে কি করি, আমরা কিন্তু এই সুন্দরবন নষ্ট করতেছি। এই প্লাস্টিক যা কিনা শত বছরও নষ্ট হয় না, সেটা ফেলে আমরা পরিবেশ নষ্ট করি। তো আসলে আসেন আসেন, আমরা সবাই একসাথে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। আমরা ভ্রমণ করব, ভ্রমণ করি, এবং নিজেদের দায়িত্বের থেকে আমরা এগুলো সেভ রাখি, এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করি আমাদের নিজেদের। চলেন আমরা, এই ভুট্টু কই গেলা তুমি, ভুট্টু সব এক যা করে বাস জানিও ঘুরাচ্ছে, আর পরে ওটুক পারবে না ঠিক, তারপরে
সব এক জায়গা করে দিই। হ্যাঁ এই যা রাখি সব ওই একটা গ্রুপ হলে এই যা সব কাঁসায় ছুঁয়ে দিই বাড়ি এই যা ছো এইগুলো আবার ওই ডাস্টবিনে নিয়ে দিচ্ছি। এরপরে হ্যাঁ ঠিক আছে আমি আস আমি ফুল স্পিডে হাঁটবো আপনারা এইটুকু যাইতে আমার লাগবে 7-10-12 মিনিট লাগবে ওই মাথা যাইতে আমার 12 মিনিট লাগবে আপনারা যাইতে